পটুয়াখালীতে আগুনে শতাধিক দোকান বসীভূত। আব্দুল আলিম খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি। পটুয়াখালীতে আগুনে লেগে অন্তত শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 7ই অক্টোবর রাত 2টায় পৌর শহরের নিউ মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পটুয়াখালী, বাকেরগঞ্জ, কলাপাড়া ও বরগুনা থেকে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে যাওয়ার মধ্যে অধিকাংশ চায়ের দোকান, মুদি মনোহরি, চালের আড়ত ও রঙের দোকান ছিল। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউ মার্কেট পুরো শেষ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব শেষ, 200 আড়াইশো ধর শেষ, পুরো একটা তামা তামা হয়ে গেছে, কোটি কোটি টাকা লস হয়ে গেছে, এক